পরিবেশন করছি তোর কপালে ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে ও যার লাগে পাগল সবি যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন ভাবিয়া আমি সারা খুনি কখন যাবো সেখানে সহিনা সহিনা আর পড়ানে ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার যদি হতাম আমি উড়ি উড়ে যেতাম আমি থাকত না মনের কোন দেহে নাই পাকারে সাথে নাই টাকারে সাথে নাই টাকারি কেমনে কেমনে যাব সেখানেতে ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব কে মনে রওজা মুবারক যে নবীজি কে সালাম দিয়ে রওজা মুবারক যে নবীজি বলিতাম বলিতাম মনের বাসনারে ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটিরে সুখ বুঝি তোর কপালে সবাই পড়ে আমিন। আমরা সবাই মদিনায় যাইতে চাই কি চাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মক্কা মদিনায় মদিনাতুল মুনাব্বারায়
আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দিন সকলে বলি আমিন আমার নিয়ত আছে আপনাদের সবাই পাকা ভক্ত নিয়ত করেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেবেন রওজা মোবারকে গেলে বুঝতে পারবেন কেমন শান্তি লাগে তৃপ্তি লাগে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে সকলে বলি আমিন নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন হযরত পড়া হাফেজ মিজান রহমান সাহেবের আগমন এই এলাকার পক্ষ থেকে এই এলাকার